যে এই মেয়ের সাথে নাকি এই বাসারই ছেলে হাসান, ওর সাথে বিগত 3 বছরের সম্পর্ক, প্রায় 3 বছর কাছাকাছি এরকম, এটা মেয়ে বলছে। এই রিলেশনের দাবি রেখে এবং এই ভিত্তিতে সে এই বাসায় চলে আসছে। আমি ছেলেকে ভালোবাসি দেখে তার কাছে চলে আসছি। হ্যাঁ, এখন হচ্ছে যে আমি যে বাসায় ফিরে যাব তারও কোনো আমার কাছে কোনোই নাই, যে আমি বাসায় ফিরে যখন আমার ফিরিল এটাতে কোনো ই দিবে না, প্লাস সম্ভবই না। আমি এখন এই বাসা ছাড়া মানে তাদেরকে ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই, ঠিক আছে? আমি ভালো করে আসছিলাম তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু তারা যে এই কাজটা করছে যে তারা পালিয়ে গেছে। হ্যাঁ, তাদের এটা বোঝার উচিত ছিল যে আমি আসছি তাদের সাথে ভালোভাবে কথা বলার জন্য। নারী নির্যাতন, ধর্ষণ, কিছু কিছু মামলা আছে, মার্ডার, এগুলো কিন্তু আমরা স্থানীয়ভাবে ফয়সলা করতে পারি না, ইচ্ছে থাকলেও। কিন্তু তারপরও স্থানীয় চেয়ারম্যান মেম্বার হিসেবে, স্থানীয় এলাইটস হিসেবে মানে অনেকের দায়িত্ব থাকে যারা যাতে শুরুয়া হয়, সুন্দর ফয়সলা হয়, তো সেই লক্ষ্যে আমরা চেষ্টা করতেছি যে মেয়ে ছেলের মা বাবাকে পাইলে বা তারা যদি আসে তাহলে অবশ্যই একটা ফয়সলা হবে, বা হবে না সেটা তো তখনই দেখা যাবে। কিন্তু ছেলের মা বাবাকে তো আমরা পাচ্ছি না, যদি পাইতাম তাহলে কিন্তু আমরা একটা শুরুয়ার দিকে যেতে পারতাম। 3 দিনেও আপনারা তাকে পান না? তাকে পাই না, তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। তারা ওই যে মেয়ে দেখিয়া তারা তালা মারি চলে গেছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে বিয়ে করবে, আমাকে একটা স্বীকৃতি দিবে, আর দ্বিতীয় যদি সেটা না দেয় আমি সুইসাইড করবো, আর দ্বিতীয় লাস্ট কথা হচ্ছে যে তার রুমে আমি যেমনি হোক আপনারা আমাকে দিয়ে যাবেন, কারণ আমি থাকবো কোথায়। সেফটির ব্যাপারে ইতিপূর্বে পূর্বেই আমি এটা উপজেলা টিএনও মহোদয় জানে, ওসি সাহেব জানে, এবং টিএনও মহোদয় ওসি সাহেবকে নির্দেশ দিয়েছে যে মেয়ের নিরাপত্তা দেওয়ার জন্য, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা বাসার মালিক আছে, তারপর আমরা যারা আছি যদি পারি খাইতে চায় না এমনি খায় না, তারপর যদি সুযোগ হয় তো আমরা খাওয়ানোর চেষ্টা করি, সেদিকে আমাদের নজর আছে যাতে মানে বেশি অসুস্থই না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখতেছি।